ডিসিপ্লিনে জানিয়ে যারা 16ই অগস্ট খেলা হবে বলছে, ওই 15ই অগস্ট এই কৃষ্ণনগরের পাবলিক লাইব্রেরিতে সেই সময়ে যারা খেলা হবে বলেছিল তারা তাদের পতাকা উত্তোলন করেছিল, মুসলিম লীগের পতাকা, এবং সেই সময়ে তারা খেলা হবে বলেছিল, অন্য ভাষায় বলেছিল হয়তো, কিন্তু মূল বক্তব্যটা একই, খেলা হবে। এবং এই কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির উপর এখানে মুসলিম লীগের পতাকা উত্তোলন হয়েছে। তারপরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কথা আপনি বললেন, এর সাথে আমি আরেকজনের নাম জুড়তে চাই, ডক্টর লক্ষ্মীকান্ত মৈত্র, তাকে ভুলে গেলে হবে না, নবদ্বীপের প্রথম সাংসদ। এরা সবাই তখন সেই খেলা শেষ করেছে এবং কৃষ্ণনগর ওপারে যেতে যেতে এপারে আবার চলে এল। কেন, কৃষ্ণনগর আমাদের মূল ঐতিহ্য, আমাদের আইডেন্টিটি, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি বিশেষ কেন্দ্রস্থল। এবং মিশে মার্চ 1947 সালে যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পাবলিক স্টেটমেন্ট দিয়েছিলেন, শুড বেঙ্গল বি ডিভাইডেড ইনটু টু প্রভিন্সেস, এটা ওনার পাবলিক স্টেটমেন্ট ছিল। তারপরে তারকেশ্বরে হিন্দু মহাসভার অধিবেশনে পার্টিশন রেজলিউশন অ্যাডপ্টেড হলো, নির্মল চন্দ্র চ্যাটার্জি বলেছিলেন হিন্দু হোমল্যান্ডের কথা। এবং এই 19 মার্চ 1947 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পাবলিক স্টেটমেন্টে এ কথা বলেছিলেন যে আমরা কিন্তু দেশ ভাগ চাই না, কেন প্রথম আমাদের বক্তব্য হচ্ছে দেশ ভাগ, আমরা দেশ ভাগ চাই না, আমরা পাকিস্তানে বিশ্বাসী না, এবং ভারতবর্ষের যদি হিন্দু সমাজ দেশ ভাগের বিরোধিতা করে বাঙালি হিন্দু এক হয়ে তাদের সমর্থনে এগিয়ে আসবে, কিন্তু কিন্তু আমাদের অজান্তে, আমাদেরকে কনসাল্ট না করে, আমাদেরকে না বলে কংগ্রেস, মুসলিম লীগ, ব্রিটিশ সরকার যদি তাদের নিজেদের মধ্যে আঘাত করে, আঘাত করে যদি সুনিশ্চিত করে যে অখণ্ড বাংলাকে জিন্নার পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হবে, তাহলে আমরা তার বিরোধিতা করব, এবং আমরা তার বিরোধিতা করে সেই পাকিস্তানকে আমরা ভাঙব। উই শ্যাল ব্রেক দ্য সলিডারিটি অফ ইস্ট পাকিস্তান অ্যাট এনি কস্ট, এ কথা বলেছেন। তারপর বলছেন ওই একই বিবৃতিতে, বলছেন যে আমরা এমন একটি ভূখণ্ড চাই যেখানে আমরা অর্থাৎ বাঙালি হিন্দু, আমি আজকে পলিটিক্যালি কারেক্ট হতে চাই না, মানে সবকা সাথ সবকা বিকাশের অর্থ হলো না, অর্থ না যে তোষণের রাজনীতি করা, আমরা সবাইকে নিয়ে চলতে চাই, সবাইকে নিয়ে থাকতে চাই, কিন্তু কিছু কথা পরিষ্কারভাবে বলা উচিত, আগেও বলা হয়েছে, যারা শুনতে পারেনি তারা শুনেননি, বিকাশেরও কথা হবে এবং তোষণ তোষণবিহীন বিকাশ তার কথা হবে, যাই হোক। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলছেন যে আমরা এমন একটি ভূখণ্ড চাই অর্থাৎ বাঙালি হিন্দু সমাজ, যে ভূখণ্ডে আমরা নিজেদের সংস্কৃতি, নিজেদের উপাসনার পদ্ধতি, নিজেদের আর্থিক সামাজিক জীবনকে আমরা নিজেদের মতন করে, নিজেদের পরম্পরা অনুসার আমরা তাকে গড়তে পারব, এমন একটি ভূখণ্ড আমরা চাই যে ভূখণ্ড যেখানে আমরা উই ক্যান লিভ অ্যাজ ফ্রি ম্যান, এবং সেই ভূখণ্ডটা ভারতের, স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয়ে থাকবে। কোনো রকম এখানে অ্যাম্বিগুইটি নেই, কোনো রকম ঝাপসা কথাবার্তা নেই। এইবার আমি আরেকটি কথা বলি, গৌতমদা ভালো কথা বলেছেন আমাদের ওই মাঝে মাঝে সেকুলার বুদ্ধিজীবীরা মনে করিয়ে দেয় যে নজরুল তো বলে, মানে নজরুল অনেক কথা বলেছিলেন, সে কথাগুলো আমাদের ভুলিয়ে দেওয়া হয়, এবং নজরুল যখন চিকিৎসা না পেয়ে প্রায় মৃত অবস্থায় তখন হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কাজী নজরুল ইসলামকে নিজের সেভিংস থেকে চেক লিখে টাকা দিয়ে উপকার করেননি, কিন্তু সেই চেক হাতে তুলে দিয়ে বলেছিলেন এ তো আপনার জন্য সবচেয়ে সামান্য, যদি কেউ করতে পারে এটা করা উচিত। এবং সেই সময় নজরুল কি বলেছিলেন, আপনারা সব বিদগ্ধ মানুষ, আপনারা জানেন, আপনাদেরকে আর মনে করিয়ে দিতে হবে না, যে স্বাধীন ভারতবর্ষের যখন পতাকা তোলা হবে তখন বাঙালি
দুজনকে মনে রাখবেন, আপনি এবং সুভাষবাবু। সুভাষবাবুকে বাঙালি মনে রেখেছে, কিন্তু শ্যামাপ্রসাদ বাবুকে বাঙালি অনেক কারণে মনে করেছে যে ভুলে যাওয়াই বাঞ্ছনীয়। তো সেই নজরুল ইসলাম বলেছেন, আপনি গৌতমদা মনে করিয়ে দিলেন মাঝে মাঝে, ওই হাওড়াতে যে আরেকটা ওই 22 তলার বিল্ডিং রয়েছে, এই নীল সাদা রঙের একটি বিল্ডিং, সেখানেও মাঝে মাঝে যখন প্রেস কনফারেন্স হয় সেখানে মনে করিয়ে দেওয়া হয় ওই একটি কি দুটি একটি দেখুন আমি এটা মনেও করতে পারছি না। কিন্তু একটু সোজা কথা বলি, কমিউনাল হারমনি, হিন্দু মুসলিম হারমনি, ইট ইজ নট অনলি আওয়ার রেসপন্সিবিলিটি। একটি বৃন্দে যাতে দুটো কুসুম ভালোভাবে থাকতে পারে সেটা কেবলমাত্র বাঙালি হিন্দু সমাজের রেসপন্সিবিলিটি হতে পারে না। আজ থেকে 75 বছর আগে আমরা নিজেদেরকে বাঁচানোর জন্যে, আমাদের অস্তিত্বের অস্তিত্ব বাঁচানোর জন্যে আমরা সংঘর্ষ করে, আন্দোলন করে, কষ্ট করে আমরা নিজেদের অস্তিত্ব, আমাদের নিজেদের একটি ভূখণ্ড আমরা বাঁচিয়ে নিয়েছিলাম। এবং 1919 এপ্রিল 1950 সালে পার্লামেন্টে উনি যে তার রেজিগনেশনের বক্তব্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রেখেছিলেন, সেখানে একটি মৌলিক প্রশ্ন উনি করেছিলেন। 7ই অগস্ট 1950 সালে যখন লোকসভা, সেই সময় তো লোকসভা ছিল না, ইন্টারিম পার্লামেন্ট ছিল, এবং ভারতের সংসদ যখন নেহরু লিয়াকত চুক্তি ডিসকাস করছে, সেই সময় শ্যামাপ্রসাদ বাবু এই কথা রেখেছিলেন, সর্দার প্যাটেলও এই কথা বলেছিল। শ্যামাপ্রসাদ বাবু কি বলেছিলেন, সিংহভাগ, আবার বলছি আমাকে মার্জনা করবেন, একটু সনাতনী কথাবার্তা বলতে হয়, আফটার অল 2 কোটি 28 লক্ষ সনাতনী ভোটটা তো আমরা পেয়েছি, এবং তাদের সংরক্ষণ করা, তাদের সুরক্ষিত রাখা আমাদের সবার দায়িত্ব। আমরা হারি বা জিতি আমাদের দায়িত্ব, এবং আজকে প্রধান বিরোধী পক্ষ হচ্ছে আমরা। সেই সময় বলেছিলেন একটি মৌলিক প্রশ্ন উনি পার্লামেন্টে উঠিয়েছিলেন, কথাটা হলো যে সিংহভাগ যারা পাকিস্তান ডিমান্ড করেছিল তারা তো পাকিস্তানে যায়নি, তারা ভারতবর্ষে রয়ে গেছে, কিন্তু তারা তো দেশ ভাগ চেয়েছিল, তারা নিজেদের জন্য একটি পাকিস্তান চেয়ে অনেক সেখানে ইন্ধন যুগিয়ে, আগুন জ্বালিয়ে, লড়কে লেঙ্গে হ্যান ত্যান করে তারা পাকিস্তান নিয়ে নিয়েছিল। কিন্তু যখন পাকিস্তান দেওয়া হলো তারা পেছনে তাকিয়ে দেখল যে একটি সাংবিধানিক ভারতবর্ষ, যার ভারতবর্ষের যা সংবিধান হচ্ছে সেকুলার, সেই ভারতবর্ষে এবং সেই সংবিধানের আন্ডারে তাদের থাকাটা আরো নিরাপদ। তারা পাকিস্তানের ডিমান্ড করেও লিয়াকত আলীর ইসলামিক কনস্টিটিউশনের পাকিস্তানে তারা গিয়ে কিন্তু থাকেনি। সেই জন্য শ্যামাপ্রসাদ বলেছিলেন যে তাদের নিজেদের আত্মসমীক্ষা করা উচিত যে স্বাধীন ভারতবর্ষে তারা কিভাবে থাকতে চায়, কেন আমরা দেশ ভাগ চাই, আমরা অখণ্ড ভারত চেয়েছি। সেই জন্য ওই আমাদের কিন্তু দায়িত্ব না, আর 75 বছর পর এ দায়িত্ব হচ্ছে তাদের, এবং তাদের সাথে তোষণের রাজনীতি যারা 50 বছর প্লাস 10 বছর করে গেছে তাদের দায়িত্ব। আমাদের একটিমাত্র দায়িত্ব হলো নিজেদের সুরক্ষা, নিজেদের সুরক্ষিত রাখা এবং নিজেদের ভবিষ্যৎ। আমরা দেশভাগের পর যদি পশ্চিমবাংলার কথা বলি, পশ্চিমবাংলার ভবিষ্যৎ, বাঙালি হিন্দু সমাজের ভবিষ্যৎ পশ্চিমবাংলা। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজকে কি ঐতিহাসিক দিন, উনি পার্টিশন রিমেম্বরেন্স ডে বলে আজকে ঘোষণা করেছেন। 75 বছরে স্বাধীন ভারতবর্ষে যে 14ই অগস্ট পাকিস্তান পার্টিশনকে স্মরণ করে, যে আমাদের পার্টিশনকে স্মরণ করতে হবে, পার্টিশনের যে ভয়াবহ পরিস্থিতি ছিল তাকে স্মরণ করতে হবে। পার্টিশন, দেখুন বারবার পার্টিশন বলছি, পাকিস্তান এসে যাচ্ছে, পাকিস্তান এসে যাচ্ছে, বারবার পা করছি পাকিস্তান এসে যাচ্ছে, ঘটনাটা তো তাই। যতবার আমাদের পার্টিশন মনে করা উচিত ছিল
গত 75 বছরে সেই পার্টিশন নিয়ে আমাদের আলোচনা আমাদের আত্মসমীক্ষা হয়নি স্বাধীন ভারতবর্ষ আজ অবধি পশ্চিম বাংলায় কারুর মনে হলো না একেবারে 30 বছর 34 বছর আমি ছেড়ে দিলাম কে তো 34 বছর মানে 34 বছর তো তারা 34 বছর ক্ষমতায় থেকে তারা 75 বছর পর তাদের পার্টির অফিসে পার্টির রাজ্যের হেড অফিসে তিরঙ্গা উত্তোলন করছে 75 বছর পর তাদের কথা আমি ছেড়ে দিলাম কিন্তু